আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ব্লগটা শুরু করছি অনেক দেরিতে, দেখে বোঝাই যাচ্ছে না কারণ মেঘলা আকাশ আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে বেলাটা বোঝাই যাচ্ছে না যে এটা সকাল বেলা না দুপুর বেলা। তো এটা সকাল আর দুপুরের মাঝ বরাবর, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পানি খাবার বেলা। তো এখন পানি খাবার বেলাও পেরিয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। তো এখন রান্নাটা শুরু করলাম, আর যতই বৃষ্টি হোক পেট তো ভরাতেই হবে, পেট তো আর কিছু মানবে না না, তাই নানি উনুন ধরিয়ে ফেলেছে আর আমি বসে পড়েছি আদা রসুন বাটতে, আর আম্মা যে ওইদিকে সবজিগুলো কেটে নিচ্ছে। আর সবজির কথা বলবেন না, বাজারে সবজির যা দাম কেনা তো দূরের কথা, হাত দেয়া যায় না। আর সবজিপালাদেরই কি দোষ, চারিদিকে বৃষ্টিতে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে, চাষিরা সবজি নিয়ে বাজারে ঠিক মতো আসতেই পারছে না। বেশ থাক, এসব কথা নাই, পরেই হবে। কি গো তরকারি? দাদা এই তো কাটা বাছা চলছে, রান্না হবে। দাদা কেন তোমাকে খিদে লেগে গিয়েছে এত তাড়াতাড়ি? সকালে ভালো করে চা খাও না, দেখো তোমার পোকা রয়েছে নাকি। তো আজকে সবজির মধ্যে আছে ফুলকপি, টমেটো, আলু আর পনকা শাক। আমার অনেক ছোট ছোট বন্ধুরা আছে সবজি খেতে একদম পছন্দ করে না, কিন্তু তোমরা বিশ্বাস করো সবজির মধ্যে যে ভিটামিনটা আছে তোমরা আর কিছুতেই পাবে না। সবজি খেলে কি কি উপকার হয় তোমরা কি জানো? সবজি খেলে শরীরের শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, রং চেহারা খোলে। তো তোমরা যারা যারা সবজি খেতে ভালোবাসো অবশ্যই লাইক করবে, আর যারা যারা সবজি খেতে ভালোবাসো না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কোনো কাজ নাই তাই টমেটো নিয়ে খেলা করছি। তো সবজিগুলো কাটা বাছা হয়ে গেছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, এবার আম্মাজি তরকারিটা চাপাচ্ছে আর নানি ওদিকে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে, কারণ এ সময়ে বৃষ্টিটা ছেড়েছে। তাই নানি আম্মাজিকে বলছে আমি বাড়ির কাজগুলো সেরে নি আর তুই ততক্ষণে রান্নাগুলো সেরে নে। কারণ এমনিতেই উনুন জ্বলছে না, কাঠগুলো ভিজে বলে, তারপরে আবার যদি বৃষ্টি ঝিট আসে তাহলে রান্না করাই উঠে যাবে। তো আজকে রান্না হচ্ছে ফুলকপি, আলু দিয়ে ডিমের তরকারি আর তার সাথে পুনকা শাক ভাজি। আমার যদি রান্নাটা করো আমি যাই এক বালতি পানি নিয়ে আসি। মাহি চমকে তো মজা গো, আমার সাথে দাদা দেখি আছে টেস্টি বস। পানি আনতে গিয়েছে
কমে গেল না শাকটা, জাদুই আছে মনে হয়। সবারই জাদু থাকে, শাক দিলেই কমে যায়। এদিকে ডিম তরকারিটাও হয়ে গেছে আর শাক ভাজিটাও হয়ে গেছে। এরপর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেব, তারপর নামাজ পড়ে সবাই মিলে একসাথে খেতে বসব। খুব ভালো হয়েছে তরকারি খেতে, খুব মজা লাগছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনাকে ভিডিওটা ভালো লেগেছে, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব একদম ফ্রি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।